খেলবে টাইগার্স, দেখবে দেশ, গর্জে উঠো বাংলাদেশ। আর বাংলাদেশের ক্রিকেটাররা দেখছেন, আগে কিন্তু একদম ঢুকেছেন আফগানিস্তান এবং বাংলাদেশে, এবং বাংলাদেশের ক্রিকেটার যারা খেলবেন তারা ঢুকছেন। ও ভাই, বাংলাদেশ 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 বাংলাদেশ। তো তাড়াতাড়ি যদি বড় লোক হওয়ার খেয়াল থাকে তাহলে টিকিটের ব্যবসায় নেমে পড়েন, টিকিট ব্যবসায় চলে আসেন, কারণ এখানে যে প্রফিট 200 টাকা টিকিট, 1000 টাকা, 1500 টাকা যা প্রফিট। ভাই শুনে আমার থেকে আইছি, আমরা তো হতাশ, ডিসঅ্যাপয়েন্টেড, ভেরি ডিসঅ্যাপয়েন্টেড। কেন হতাশ ভাই? ভাই আমরা তো টিকিট পারাম না, 200 টাকা টিকিট ব্লেকে ডিমান্ড করে 1000 টাকা। এটা আসলে বিসিবি একটু কন্ট্রোল করতে আছে বিষয়টা। এরকম যে সিলেটের গলিতে গলিতে সব যেন বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের দখলে ক্রিকেটময় হয়ে গেছে প্রিয় সিলেট। এই সিলেটের যেদিকেই তাকাবেন শুধু ক্রিকেট প্রেমীদের দেখতে পাবেন। বাংলাদেশ করবো, বাংলাদেশ করবো, বাংলাদেশ। ধন্যবাদ আপনাকে। বোলার তো আমি মনে করি তাসকিন আর মুস্তাফিজ, মানে ভালো বোলার করলে আশা করা যায় বাংলাদেশ জিতবে। আর ব্যাটসম্যান তো শামিম আছে, হৃদয় আছে, তাদের থেকে আমরা অনেক কিছু আশা করি। ভাই ব্ল্যাকারের সংখ্যা অনেক বেশি, ভাই আইসলাম প্রায় সকাল 10টার দিক দিয়ে 200 টাকার টিকিট, এরা এখন 800 টাকা। এত দূর থেকে আইছে ভাই, তো হোস্টেল আইছে ভাই। 200 টাকা টিকিট পাইছি, ওই যে আপনার কি বলে 200 টাকা টিকিট, এটা আছে সকালে কিনছি। আপনার ভাগ্যবালা সকালে আইছি, আমরা অবশ্যই সকালে আইছি। তাই জন্য কিভাবে ফাইতাম ভাই টিকিট নিয়ে, যে খালো বাজারে যেটা শুরু হয়েছে কাউন্টারও গেলে টিকিট নাই, অথচ খালো বাজারে হলো কাছে টিকিটের কোনো অভাব নাই, কিন্তু দেখা গেছে 200 টাকার টিকিট 1500 টাকা চায়। একটু আগে একটা খালো বাজারে ধরছিলাম যে 200 টাকার টিকিট 1500 টাকা বিক্রি করতে হয়েছে। তো তারা ধরার পরে কিন্তু তারা সিন্ডিকেট এতটা শক্তিশালী, এতটা শক্তিশালী তারা, যে তারা জুট বান্ডিয়া মোবাইল পর্যন্ত আত্মনে কারিয়া নার্গি, যে কিতালাই খালো বাজারে যারা টিকিট বিক্রি করে তারা কিছু টিকিট ইয়েগুলা কারিয়া নহ, এবং তারা খর যে কাউন্টারও গিয়ে যোগাযোগ করার লাগি।